আমি ডাক্তার সরওয়ার জাহান, আমি অ্যাপোলো হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি পিডিয়াট্রিক নিউরোলজিতে। আমি আপনাদেরকে শিশুদের এপিলেপসি বা মৃগী রোগ নিয়ে কিছু কথা বলবো। প্রথম প্রশ্ন হলো যে মৃগী রোগ কী জিনিস। মৃগী রোগ হচ্ছে আমাদের ব্রেইনে অনবরত সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি প্রবহমান থাকে। এই ইলেকট্রিসিটির পরিমাণ যখন বেড়ে যায় এবং এটা বারে বারে হয়, একে আমরা এপিলেপসি বা মৃগী রোগ বলি। এর লক্ষণগুলো হচ্ছে আপনার মনে করেন যে চোখ উল্টে দিবে, তারপরে ঝাঁকি দিবে, অজ্ঞান হয়ে যাবে। বেশিরভাগ লোক মনে করেন এপিলেপসি বলতে এটাই বোঝায়, আর কোনো লক্ষণ নাই। কিন্তু বাচ্চাদের বেশিরভাগ এপিলেপসির লক্ষণগুলো এরকম নয়। তাহলে কী কী রকম আছে? অনেক রকম হতে পারে। যেমন মনে করেন ব্রেইনের সামনের দিক থেকে এক ধরনের এপিলেপসি আছে, এটা ফ্রন্টাল এপিলেপসি বলি। সেটাতে হয় কি, রাত্রেবেলা ঘুমের সময় বাচ্চা চিৎকার দেয় এবং কিছু সময়ের জন্য শক্ত হয়ে যায়, এটা এক ধরনের এপিলেপসি। কানের পাশে একটা টেম্পোরাল লোব আছে ব্রেইনের, এইটাকে টেম্পোরাল লোব এপিলেপসি হয়। এতে কীরকম হয়, বাচ্চা বলে যে আমার উঠে আসছে কিন্তু বমি করে না, বমির ভাব হয় কিন্তু বমি করে না অল্প সময়ের জন্য। তারপরে হয় কি যে বাচ্চা ভয় পেয়ে যায়, কাউকে জড়িয়ে ধরে, এবং কখনও কখনও এক দুই মিনিটের জন্য বাচ্চা নেতিয়ে পড়ে। এইটা টেম্পোরাল লোব এপিলেপসির লক্ষণ। আরেকটা হচ্ছে যে অক্সিপিটাল লোব পেছন দিকে থাকে, এইটাতে বাচ্চা কিছু সময়ের জন্য অন্ধমত হয়ে যায়, 10-20 সেকেন্ডের জন্য মনে হয় কি চোখে কিছু দেখে না, তারপরে এই মাথা ব্যথা হয়, বমি করে। এই রোগটা অক্সিপিটাল লোব এপিলেপসিতে হয়। তো এইটা কখনো কখনো মাইগ্রেনের সঙ্গে কনফিউশন হয়। তাহলে দেখছেন যে ব্রেইন একটা বড় জায়গা, এইটার ব্রেইনের কোন জায়গা থেকে এপিলেপসির উৎপত্তি হচ্ছে তার উপর নির্ভর করে লক্ষণগুলো কীরকম হবে। আরেক ধরনের এপিলেপসি আছে, সেটা হচ্ছে যে 6 থেকে 18 মাস বয়সী বাচ্চাদের হয়, ঘুম থেকে ওঠার পরে ওরা এরকম করে ঝাঁকি দেয় এবং এতে কিন্তু অজ্ঞান হয় না। এই ঘুম থেকে ওঠার পরই ধরে 5-7 বার ঝাঁকি দিল, এটা কিন্তু খারাপ টাইপের এপিলেপসি, আমরা ইনফ্যান্টাইল স্পাজম বলি। তো এটা এক ধরনের এপিলেপসি। আমি দেখেছি যে এই ঢাকা শহরে বসেই এই রোগীটা আমার কাছে এসে 6 মাস পরে, কারণ হলো মা অথবা ডাক্তার কখনোই মনে করেনি যে এপিলেপসি হতে পারে। তারপরে হচ্ছে আরেক ধরনের এপিলেপসি আছে, 6 থেকে 12 বছর বয়সী মেয়েদের হয়, সেটা হচ্ছে যে 10 থেকে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকে। এই দিনে এটা অনেকবার হয়, 10 বার 15 বার 20 বার। কখনো কখনো মায়েরা ধরে মারে, মনে করে কি যে বাচ্চা অমনোযোগী। তাহলে এটা হচ্ছে অ্যাবসেন্স এপিলেপসির লক্ষণ। তাহলে এই লক্ষণের সঙ্গে যদি মায়েরা পরিচিত না থাকেন তাহলে ডাক্তারের কাছে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। আরেক ধরনের এপিলেপসি হতে পারে যে কোনো লক্ষণ নাই। যেমন মনে করেন একটা বাচ্চা 1-2 বছর 3 বছর পর্যন্ত কথা বলেছে, তারপরে কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছে, সেটাও কিন্তু কখনো কখনো এপিলেপসির লক্ষণ হতে পারে। এপিলেপসি নির্ণয়ের পদ্ধতি হচ্ছে ক্লিনিক্যাল সেমিওলজি, মানে হলো আপনার লক্ষণগুলো কীরকম, এটা কি এপিলেপসির মতো মনে হয়, 1 নম্বর, এটা ক্লিনিক্যাল পার্ট। 2 নম্বর হচ্ছে কিছু টেস্ট করে ধরা পড়ে। 1 নম্বর হচ্ছে যেমন ইইজি করি, এবং আমরা কখনো কখনো এমআরআই করে থাকি। ইইজি হলো ইলেকট্রো এনকেফালোগ্রাম। আমি বলেছিলাম আমার প্রথমেই যে ব্রেইনে কারেন্টের পরিমাণ বেড়ে যায়, ইলেকট্রিসিটির পরিমাণ বেড়ে যায়। তো ইলেকট্রিসিটিটা পিক আপ করা যায়, একটা মেশিন আছে ইলেকট্রো এনকেফালোগ্রাম মেশিন, সেটা দিয়ে কিন্তু আমরা এটা পিক আপ করতে পারি যে এটা এপিলেপসি কিনা। কিন্তু 40-50% ক্ষেত্রে ইইজি পজিটিভ নাও হতে পারে। তারপরে হলো আমরা কখনো কখনো এমআরআই করি। এমআরআই কী জন্য? এমআরআই করা হয় হলো যে ব্রেইনে কোনো গঠনগত খুঁত আছে কিনা দেখার জন্য। আচ্ছা, এপিলেপসি কেন হয়, এটা কিন্তু বিরাট প্রশ্ন। বাংলাদেশে এপিলেপসির এক প্রথম এবং প্রধান কারণ হলো ডেলিভারি জড়িত জটিলতা। যেমন মনে করেন একটা বাচ্চা ডেলিভারির টাইমিং আছে, ডেলিভারিতে সাধারণত 3-4 ঘন্টা লাগে, ডেলিভারি স্টেজ আছে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, এই স্টেজগুলোর সময় আছে, যে কোনোটায় 1 ঘন্টা থাকবে, কোনোটা আধা ঘন্টা থাকবে, কোনোটা 2 ঘন্টা থাকবে। তো এর সময় যদি বেড়ে যায়, এবং বিশেষ করে বাংলাদেশে এখনও 85-90% ডেলিভারি বাড়িতে হয়, যেটা একদম সর্বনাশা। তো এই ডেলিভারির সময় যদি ঠিক না থাকে তখন বাচ্চা ব্রেইনে অক্সিজেন সাপ্লাই কম পায়। এই অক্সিজেন সাপ্লাই কম পেলে ব্রেনের কিছু জায়গা নষ্ট হয়ে যায়,
এই নষ্ট হওয়ার কারণে বড় হলে পরে অনেক এপিলেপসি আসে, এটা আমি বলবো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনে যে যখন গঠন হয় মায়ের পেটে, বাচ্চার ব্রেইন যখন গঠন হয় তখন এই ব্রেইনের নার্ভগুলো ভেতর থেকে বাইরের দিকে মুভ করে। এই মুভমেন্টের সময় যদি কোনো নার্ভ বেশি মুভ করে অথবা কোনো এক জায়গায় মুভ করার কথা ওই জায়গায় গিয়ে থেমে গেল, এগুলোকে আমরা ডিসপ্লাসিয়া বলি। এই ডিসপ্লাসিয়া একটা অন্যতম প্রধান কারণ এপিলেপসির। এপিলেপসি হলে চিকিৎসা কী? মূলত মেডিকেশন। 98% রোগী আমরা ওষুধ দিয়ে ভালো করি, তার মধ্যে 8 থেকে 10টা ওষুধ পাওয়া যায়। এক একটা ওষুধ এক এক এপিলেপসির জন্য উপকারী। কখনো কখনো এমন হয় যে এক ওষুধে ভালো হচ্ছে না, তখন আরেক ওষুধ ঘুরিয়ে দিতে হয়, অথবা কখনো কখনো 2টা 3টা ওষুধ একসঙ্গে দিতে হয়। দুই নম্বর হচ্ছে এমন হয় যেগুলো গঠনগত খুঁত থাকে, তারা শুধু ওষুধে সারতে চায় না, তখন আমরা এক ধরনের খাবার আছে, খাবারের মধ্যে চর্বি বাড়িয়ে দেওয়া হয়, এটাকে কিটোজেনিক ডায়েট বলে। এই কিটোজেনিক ডায়েট যদি বাড়িয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে অনেক খিচুড়ি কমে গেছে। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে কোনো যদি গঠনগত খুঁত থাকে সেই জায়গাটাকে কেটে ফেলে দেওয়া, এটা এপিলেপসিস সার্জারি বলে। এটা উন্নত দেশগুলোতে হয়, আমাদের দেশে সীমিত পরিমাণে হয়। এই যে এই চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। কেন জরুরি? যে এপিলেপসি ব্রেইনকে নষ্ট করে। এপিলেপসি যে যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না করেন তাহলে এটা ক্যান্সারের থেকেও খারাপ। শুরু আছে শেষ নাই। কেন বলছি? যদি আপনি এপিলেপসিকে না সঠিকভাবে না ধরতে পারেন এবং কন্ট্রোল না করেন তাহলে ধীরে ধীরে তার বুদ্ধিমত্তা কমে যাবে। এখন আমি বলবো একটা বাচ্চা যদি হঠাৎ করে খিঁচুনি শুরু হয় তাহলে মায়ের করণীয় কী। বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা পাজল হয়ে যান। প্রথম কথা আমি বলে দিচ্ছি যে খিঁচুনিতে সাধারণত বাচ্চার কিন্তু মৃত্যু হয় না, কাজেই পাজল হবেন না। পাজল হলে সঠিক ম্যানেজমেন্ট হবে না। তাহলে কী করতে হবে ম্যানেজমেন্ট? যে যখন বাচ্চার খিঁচুনি হয় তখন বাচ্চাকে কাত করে শুয়ে দিন। কাত করে শুয়ালে কী হয়? যে কোনো এক কাত, ডান কাত অথবা বাম কাত, তাহলে লালাটা নিচে পড়ে যায় এবং লালাটা শ্বাসনালীর দিকে যায় না। শ্বাসনালীকে খোলা রাখা খুব জরুরি। দুই নম্বর হলো যে এই কাত করে শোয়ালে জিহ্বাটি পিছনের দিকে পড়বে না, ফলে শ্বাসনালীকে সে বন্ধ করবে না, এটাও কিন্তু খুব জরুরি। তিন নম্বর হচ্ছে যখন খিঁচুনি 2 মিনিটের বেশি পার হয়ে যাচ্ছে তখন পায়খানা রাস্তায় ডায়াজপাম সাপোজিটরি দিতে হয়। এক সাপোজিটরি না কমলে আরেকটা সাপোজিটরি দিতে হয়, এবং যদি 15 মিনিটের মধ্যে খিঁচুনি না কমে অবশ্যই অবশ্যই নিকটস্থ হসপিটাল অথবা ক্লিনিকে চলে যাবেন। মনে রাখবেন স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে একটা খুব মারাত্মক রোগ, যেটাতে আপনার বাচ্চার ব্রেইন সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়। সেই জন্য কোনো অবস্থায় যেন স্ট্যাটাস এপিলেপটিকাস না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।